ತೆಣು ಆಗೇ ಎಮಿತಿ ಹೌನಲ್ಲೋಟಾಲ್ಲ

প্রোগ্রামিং আসু সচেতনতা কার্যক্রম আসছে সেই পরিপ্রেক্ষে এমন দিয়া যন জিও কু টি দিয়ে যাই এন জিও সংস্থাকে যে এমান দানা এবং রোটি রোজি উপরে প্রভাব পকাইছি যেতব কোরোনা মহামারী সময় রয়েছে সেই সময় এই পালা এবং গীতি নাট্য ঠু সবু প্রকার যে রয়েছে পালা কার্যক্রম হেউ না যা ফল এমন বহু অসুবিধার সম্মুখীন হোচন তবে আমাদের কিছু কলাকার যোড়ি হোচান তাঁর প্রতিক্রিয়া না সর্বপ্রথমে যে রয়েছেন জনশক্তি পার্টির ଯେ ରାଜ୍ୟ ସଭାପତି ଅଛନ୍ତି ପ୍ରଦୀପ ଦାସ ତାଙ୍କ ନେତୃତ୍ୱ ରହିଛି ଏବଂ କଳାକାରମାନଙ୍କ ପାଇଁ ସେ ମଧ୍ୟ ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ଭେଟୁଛନ୍ତି ଆଜ୍ଞା କ'ଣ କହିବେ ଦେଖନ୍ତୁ ଏ କଳାକାରମାନେ ଆଜିକି ସାତମାସ ହେଲା ବୋଧେ ସାତଶହ ଥର ଆସିସାରିଲେଣି ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଦପ୍ତରକୁ ସେଇଟା ଭାରି ଦୁଃଖ ଲାଗିଲା ଆମକୁ ଏ ଜିଲ୍ଲା ଗୋଟେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା ଯାହାକି ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ଏକ ନମ୍ବର ଥିଲା ଇଂରେଜମାନେ ଏଇ ବାଟ ଦେଇ ଯାଇଥିଲେ ଏଇ କଳାକାରମାନେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରୁ ହିଁ ଆପଣଙ୍କ ରାଜ୍ୟ କଥା ପ୍ରଚାର କରିଥାନ୍ତି ରାତି ଅନିଦ୍ରା ହୋଇକିରି ଆଜି ସଂସ୍କୃତି ପ୍ରେମୀ କଥା କହୁଥିବା ଏ ସରକାର ଏ ଜିଲ୍ଲାରେ ଗୋଟେ କଲଚରାଲ୍ ଅଫିସର ଆଜିକି ନାହିଁ କି ପାଞ୍ଚ ବର୍ଷ ହେଲାଣି ତା ଛଡ଼ା ଆଙ୍କୁ ବାରମ୍ବାର ଆଜି ଆସ ଏଠିକି ଆସ ସେଠିକି ଆସ ଭିଡ଼ିଓ ପାଖକୁ ଯାହା ଯା ଇଏ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି କି ନୟାନ୍ତ ହେଲେଣି ଏବଂ ତୁମେ ଯେଉଁ ହଜାର ବାରଶହ ଟଙ୍କାକୁ ଦେଉଛ ଏ କରୋନା ମହାମାରୀ ସମୟରେ ଏକେ ତ ସେମାନେ ମାନସିକ ଏବଂ ଆର୍ଥିକ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି ତଥାପି ମଧ୍ୟ ସେଇ ଟଙ୍କାଟିକୁ ତାଙ୍କୁ ଦେଲେ କ'ଣ ଅସୁବିଧା ତୁମର ହୁଅନ୍ତା ଆଉ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ଆଡ଼ଭର୍ଟାଇଜ୍ ନକରି কেমিতি ভাবে সলাসুতুরা হয়েকি আপনার অফিসর মানে দৌড়ান এন জিও মানুষ কাইকি আপনার আডভটাইজ যে কোনো কার্যক্রম আসু কারণ তা যদি সার্বজনীন করতে কলাকারটি পাইপার পরিশ্রম কর ঘণ্টা দিঘা যাই হাজার পাঁচশো পাইপার তা এন মাধ্যমে টেকি এটা হচ্ছে ভুল ও দেওয়ার যে রয়েছে আভিমুখ্য প্রশাসন জেলা প্রশাসন আপনি সিধা অভিযোগ আনুঁচ যদি এন জিও কে যায় তাহলে প্রশাসন যে জেলাপাল সংস্কৃতি

এবং রাজ্যু আমি আমি নিশ্চিন্ত ভাবে আগামী বিধানসভার যুই তারিখ হব আমি কেন্দ্রাপড়ার কলা যাই বিধানসভা গেও করব আপনার শুধুলে জনশক্তি পার্টির যে রাজ্য সভাপতি প্রদীপ দাস প্রতিক্রিয়া তবে যদিও কহা সেই সেই কলাকার মানে আমার সহ যোড় হচ্ছেন মৌসা আপন আপনার কিন্তু পালা গাই মো জীবন জীবিকা নির্বাহ করে মো ঘর হল জেলা আলি ব্লক হল এগারো মশার ডাকি আমি পঞ্জিকরণি ডেঙ্গু ম্যালেরিয়া পাখি যেতে পোগ্রাম আমি করি করোনা বাজার এবার সে দি বর্ষ আজ্ঞা দুই বর্ষ হয়ে গেল আমি কলাকার আমার দৈনিক অবস্থা আমার ঘরে দানা না দিটা প্রোগ্রাম আইচি কেউ গুড়া প্রোগ্রাম আই আমি জেলাপাল জেলাপাল হচ্ছেন কলা মান মুরবী যদি রক্ষক হি ভক্ষক হেবে তা ডাকি এন জিও কবে আমি এগারো মশহার সরকার ডাকি পঞ্জিকৃত করু কী আর যদি পঞ্জিকৃত না করে আমি বর্তমানে পাখ আমি আসতু নি আমি দাবি রক্ষিছি আমার যে কলাকার মানকর ভত্তা হয়ে নেই দিয়া যাও

घोडानाच गरु दुई वर्ष होला घोडानाच बन्दपर म खाइ पाँ कि घर हैरा चलुछु म यतिकि ठाकुर सचेतनता कार्यक्रम मिसि हाराहारी पचासटा खण्डे हेर्नु प्रतिपोषण केत बजार टा मिले के बारश मिले केती पाँच सय मिस सबै दुःख सहीक आसु ए कथा कहाँ

ନଜର ରଖନ୍ତୁ କଳାକାର ଉପରେ ସରକାର ଏ ନେଇକି ନିଶ୍ଚିତ ଭାବେ ପ୍ରତିକ୍ରିୟା ଥିଲା ଏଇ କଳାକାରମାନଙ୍କର କ'ଣ କହିବେ ଆଜ୍ଞା ଆପଣ ମଧ୍ୟ ଜଣେ ବରିଷ୍ଠ କଳାକାର ଆପଣ କ'ଣ କରନ୍ତି ପାଲା କରନ୍ତି କଳା ଗାୟକ ଶୁଣନ୍ତୁ କହୁଛି ମୁଁ ହେଉଛି କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା କଳା ସଂସଂଘର ଜଣେ ପାଲା ଗାୟକ ମୋ ନାଁ ହେଉଛି ଶରତ ଚନ୍ଦ୍ର ସ୍ୱାଇଁ ଏବଂ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଏକ ନମ୍ବର ବ୍ଲକ୍ ଇଏ ତ ଏଗାର ମସିହାରୁ କଳା ସଂସଂଘ ଗଠନ କଲେ କିନ୍ତୁ ମୁଁ ନବେ ଏକାଲ ମସିହାରୁ ସୂଚନା ଲୋକ ସମ୍ପର୍କ ଅଧୀନରେ ମୁଁ ପାଲା ପରିବେଷଣ କରି ସରକାରୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିଆସୁଛି ତେଣୁ ଆଗେ ଏମିତି ହେଉନଥିଲା ଘୋଟାଲା বর্তমানে বেশি বড় কথা মুহা চি অতীতের মাসকর ঘটনা মাত্র কৃষি পোগ্রাম দুইশ প্রোগ্রাম পোগ্রাম আসলা সরকার কলা সংস্কৃতি সংঘ গঠন কলে মানে বঞ্চিবে এবং সরকার কলা মানে সরকার প্রচার প্রসার আভিমুখ্য ঠিক ভাবে আচ্ছা মানে দুই তিন জনকুমাত্র দুইশ তিরিশ প্রোগ্রাম দিয়েছেন আমি এ অতীতরে আমি জেলাপাল ভেটিক আসি আছি কইলোটি লিখিত দেলু

হারা হারি দুইশো তিরিশ প্রোগ্রামে যদি গোটা ব্লক মিনিমম পাঁচ জন লোক আডজস্ট জন কলাকার উপকৃত হয়ে থানে না হয়ে তুমি তিন কারণ কোথা পয়সা পত্র কারবার করুন তুমি কারণ কম আমি জেলাপাল আসে ভেটিল অতীত পনেরো দিন তো এইটা আপনার মানে লে জাপাল সিধা কারণ নিশ্চিত নাই করি পাঁচ জন জনার কারণটা কথা

ତେଣୁ ସବୁ ବ୍ଲକ ଅପେକ୍ଷା ଆମ ମହାକାଳପଡ଼ା ବ୍ଲକ ଅବହେଳିତ ଅବସ୍ଥାରେ ଅଛି ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଅଫିସର ହୁଅନ୍ତୁ ବା ଯେକୌଣସି ବ୍ଲକର ଇଏ ଜିଲ୍ଲାର ଅଫିସର ହୁଅନ୍ତୁ ସେ ଏନ୍ଜି ଓ ସତ୍ତାକୁ ଦେଇ ଦେଉଛନ୍ତି କିନ୍ତୁ ଆମର ଛୋଟ ବଡ଼ କଳାକାର ଦୁଃଖରେ ମରୁଛନ୍ତି ଆମେ ହେଲୁ ସମୁଦ୍ର ଅଞ୍ଚଳର ଲୋକ ତେଣୁ ମୁଁ ଏତିକି ସରକାରଙ୍କ ପାଖରେ ଅନୁରୋଧ କରୁଛି ଆମେ ଯେତିକି ପଞ୍ଜିକୃତ କଳାକାର ମହାକାଳପଡ଼ା ବ୍ଲକରେ ଅଛୁ ତେଣୁ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଡାକି ଅଫିସରେ ସମାନ ଭାବରେ ଯେତିକି ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆସିଛି ସେ ସମସ୍ତଙ୍କୁ ବାଣ୍ଟି ମୁଣ୍ଟି ଦେଲେ ଆମ ମହାକାଳପଡ଼ା ବ୍ଲକର ସମସ୍ତ କ୍ଷୁଦ୍ର କଳାକାରମାନେ ଉପକୃତ ହେବେ ଏବଂ তাঁর জীবক কু নির্বাহ করবে এটি সরকার পাখে অনুরোধ করুছি এবং আপত্তি করুছি মানে এটি শেষ আপনার শুনে আলী এবং মহাকালপড়া দুইটি ব্লক যে কলাকার মানে আসলে আজ জেলাপাল ভেটি যদি কেবা যে আওয়ারনেস কার্যক্রম করা যাচ্ছি বিভিন্ন গীত মাধ্যমে বিভিন্ন নাচ মাধ্যমে তবে জিলাপাল যদি কেবা জেলাপাল যে কেন্দ্রাপড়ার অমৃত ঋতুরাজ সিধাস এমান কথা বুঝু না সিধাস এন জিও কিও মাধ্যমে এই প্রোগ্রাম করতে বেড়ে এমন হতাশ হয়ে পড়েছেন কারণ ମହାମାରୀ ଭଳି ଯେଉଁ ରହିଛି ସାଧାରଣ ଜନତା ଏଠି ଆତଙ୍କିତ ହୋଇପଡ଼ୁଛନ୍ତି ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ କଳାକାରମାନେ ତାଙ୍କର ବ୍ୟବସାୟ ହରାଇ ବସିଛନ୍ତି ତେବେ ସମୟ କହିବ ଏମାନଙ୍କ ବ୍ୟବସାୟ କିଏ ଦେଇପାରିବ ତେବେ ଯଦି କହିବା ରାଜ୍ୟ ସରକାର ଯଦି କହିଛନ୍ତି ଏମାନଙ୍କୁ ପଞ୍ଜିକୃତ କରାଇଛନ୍ତି ବାରମ୍ବାର ପଞ୍ଜିକୃତ କରାଉଛନ୍ତି ଏମାନଙ୍କୁ କାମ ଦେବେ ବୋଲି ଯେଉଁ ନାରା ଦେଉଛନ୍ତି ବାସ୍ତବ କ୍ଷେତ୍ରରେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରେ ଆଳି ଓ ମହାକାଳପଡ଼ା ଦୁଇଟି ବ୍ଲକରେ ଫେଲ୍ ମାରିଛି ତେବେ ସମୟ କହିବ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାପାଳଙ୍କର କ'ଣ ରହିବ ଏଇ କଳାକାରଙ୍କ ପ୍ରତି ଅନୁଦାନ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାପାଳ କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରୁ ଉମେଶ ମହାରାଣାଙ୍କ ସହ ପ୍ରଭାତ ଲଙ୍କା ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍